হ্যালো গাইজ আমি আপনাদের রুপেঝরা রুমকি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ভাতার আগে ছিল কাতার এখন এসেছে বাংলাদেশে তো তার সাথে আপনাদের এর আগে কখনোই পরিচয় করে দেওয়া হয়নি তো আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকের এই পরিচয় পর্ব ব্লগ আমার কাতার থাকা ভাতারের ব্লগ তো সবাইকে হাই বলো আমার গাইজদের ও গাইজ সে এ এত কিছু বুঝে না সে কাতার আমার ভাতার তো যাও তুমি যায় দুধ খেলাও যাও 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 আমি ব্লগটা শেষ করে আসুছি দো দো দুধ দোদ্ দাও তো গাইজ অনেকদিন পর আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সারাদিন আমি কি কি করব। আপনাদের সব কিছু দেখাবো আর আপনারা অবশ্যই আমার উপরে চুমকি টিকটক টিকটক অ্যাকাউন্টটিতে ফলো দিবেন ধন্যবাদ তো চলুন আমরা এখন টিকটক করব আমার রূপের আগুনের জলখানি দেখে উঠে যাবে তোমাদের চুলকানি আমি তো রূপসী আমি তো রুমকি তোমাদের পুরে পুরে করবো ছাই 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 তুমি আবার এটা কি কি উঠকি ফুসকি বেড়ে তা করছি না কাম কাম করো কোন একটা বাড়ির খাস কাম কিছু করবে না একে একে খালি এরার মতো বসে থাকে এখানে খাওয়া আমি কত বড় আর ইম্পর্টেন্ট কাম করছি এলা গাওত লাগে এলা কি তোমার জগত পড়ে না এলা কি তোমার কাম না হয় না সারাদিন আমি শরীরের ঘাম ঝরে ভিডিও বানে মানে কোনো একটা জীবনের দয়া মায়া নাই কোনো একটা বাড়ির কাজ কাম করবে আমাকে দেয় তোমরা সবাই অভিশাপ দাও মানে এমন এক ভাতার খামার কপালত জুটিছে কাম করো গাইজ আমি এখন উত্তেজিত তো এখন থাকো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাই এই যে হচ্ছে আমার সুখের কপাল আমার এই কাতার থাকা ভাতার যেদিন থেকেই এই বাইদেউ যে সেদিন থেকে হওয়ার এই সুখের সুংসার আগুট লেগে গেছে আমার আর সেকেন্ডের দিন নেই টিভি রিমোটটা হয়নি আমি মিৎ না। দানা সিরিয়াল দেখি সেই সিরিয়ালের উপরই মনে করো যে ওর চোখ পড়েছে এ বিজাতি মানে এই 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 মোরদ কাতার তিরি যেদিন এই বাই পাও দিচ্ছে সেদিন থেকে হওয়ার এই জীবনের সুখ শান্তি বাবা গুটে গেছে আড়া সেকেন্ডের জন্য হওয়া সিরিয়াল দেখব তাইনি এ দুঃখের কথা আমি কাকমো কৌ এত কষ্টলে আমি এই সংসার কেঙ্গে কি করে খাবো হ্যাঁ কে আমি এই সংসারে থাকবো চাই না গাইস তোমাকে সবার সুমুখে আমি এই মরদক তালাক দিবা চাই এক তালাক দুই তালাক তিন তালাক তালাক হয়ে গেছে আমি চলে যাবো এই বাড়ি থেকে কাতার থেকে এই ভাতার আসার পর থেকে আমার এই জীবনে কোনো সুখ শান্তি নাই আমি তালাক হয়ে গেছে গাইস তোমরা কিন্তু সাক্ষী এই মরদ যদি লিবা খিলিবা হয় বুঝছেন দিন কোনো সময় তাহলে তোমরা সাক্ষী দিবি জি কত তালাক দিয়ে দিছে লাইভে তাসে বসে সবাই ভালো থাকো ভালো লাগলে আমার ওই টিকটক আইডি সাবস্ক্রাইব করে দিও তুমি কি কী ফলো করে দিও আগে তুই ই বটলিয়ে কেন কেন সংসারে তাল্লা কি হয়ে গেল